रोहित एक बड़ सफ्टवेयर कम्पानी काज करछिलो। ओई कम्पानीते नेहा नामेर मेयेटाओ काज करत। दुजोनेई एके अपरके अनेक पछन्द करत। एकदिन नेहा रोहितके बोले, रोहित, कतदिन आमरा एके अपरेर साथे एइभाबे देखा करब? आमार मने हय आमादेर बिये करे नेওয়া उचित। आमी कालई निजेर मा बाबार साथे कथा बोलछि आर आमी जानि से तोमार मतन मेये पेये खूब खुशी हबेन। रोहित, आमी तोमाके अनेक भालोबासि। আর যদি তোমার মা বাবা আমাকে পছন্দ না করলো আর তোমার বিয়ে আমার সাথে না দিল, তাহলে দেখবে আমি নিজের প্রাণ দিয়ে দেব। রোহিত নেহার কথা শুনে জোরে জোরে হাসতে থাকে আর বলে, তুমি সত্যি আমাকে এত ভালোবাসো? হ্যাঁ হ্যাঁ, সত্যি। আর হ্যাঁ, যদি ভুল করেও তুমি আমাকে বিয়ে করবে না বলেছো, তাহলে আমি নিজের প্রাণ দিয়ে দেব। আর দেখবে ভূত হয়ে তোমাকে ভয় পাওয়াবো। রোহিত হাসতে হাসতে নেহাকে বলে, আজ আমি বুঝে গেলাম যে তুমি আমাকে কতটা ভালোবাসো। রোহিত, তুমি তো নিজের মা বাবার সাথে আমাদের বিয়ের কথা বলে নেবে, কিন্তু আমার মা বাবার কি হবে? তারা তো গ্রামে থাকেন। আর যতক্ষণ ওরা তোমার সাথে দেখা করে তোমার ব্যাপারে সব না জানবেন, ততদিন ওরা হ্যাঁ করবেন না। আরে তাতে কি, আমি তোমার গ্রামে গিয়ে ওদের কাছে বিয়ের প্রস্তাব রাখবো। কি ঠিক তো? আমার বাবা একটু রাগী, তাই আমি অফিস থেকে কিছুদিনের ছুটি নিয়ে বাড়ি চলে যাই। বাবা মার কাছে তোমার ব্যাপারে কথা বলিনি, সেটা ভালো হবে। হ্যাঁ, এটাই ঠিক হবে। তোমার গ্রামে যাওয়ার দুদিন পরে আমি চলে আসব। আর তোমার মা আর বাবার সাথে আমাদের সম্বন্ধের ব্যাপারে কথা বলে নেব। এমন বলে নেহা কিছুদিনের জন্য অফিস থেকে ছুটি নিয়ে নিজের গ্রামে চলে যায়। নেহাকে দেখে ওর মা বাবা অনেক খুশি হয়ে যায়। নেহা নিজের মা বাবাকে রোহিতের ব্যাপারে বলে, মা, তুই শহরে একলা থাকিস, তাই আমার আর তোর মায়ের তোর ভীষণ চিন্তা হয়। আমি আগে রোহিতকে দেখে নি, ওর সাথে কথা বলি, তারপর আমি বিয়ের জন্য হ্যাঁ বলবো। হ্যাঁ বাবা, রোহিত দুদিন পরে তোমাদের সাথে দেখা করতে গ্রামে আসছে, তখন ভালো করে দেখা করে নিও। তারপর নেহার মা নেহার জন্য খাবার নিয়ে আসে। নেহা নিজের মাকে বলে, মা, গ্রামের রাস্তায় কিছু লোকেরা আজব কথা বলছিল। আজব কথা? হ্যাঁ, কোনো শয়তান নেকড়ের ব্যাপারে। কি আর বলি মা, গ্রামের জঙ্গলে একটা শয়তান নেকড়ে এসে গেছে। আরো প্রতি পূর্ণিমার রাতে যে কোনো মানুষকে কামড়ালে সেও নেকড়ে হয়ে যায়। সে লোকটাও নেকড়ে হয়ে রাতে ঘুরতে থাকে, আর সকাল হতেই আবার মানুষে পরিণত হয়। আর বলছে যে প্রতি পূর্ণিমাতে ওই মানুষ নেকড়ের রূপ নিয়ে নেয়। নেহা মার কথা শুনে অনেক ঘাবড়ে যায়। দুদিন পর পূর্ণিমার রাত আসছে, তাই গ্রামবাসীরা হয়তো নেকড়ের কথা বলছে। হে ভগবান, দুদিন পরে তো রোহিত গ্রামে আসবে। হে ভগবান, রোহিতকে রক্ষা করো। দুদিন পরে রোহিত নেহার গ্রামে যায়। গ্রামে পৌঁছাতে রোহিতের অনেক রাত হয়ে যায়, আর সে জঙ্গলে রাস্তা গুলিয়ে ফেলে। আর তখনই জঙ্গল থেকে ও নেকড়ের জোরে জোরে কান্নার আওয়াজ পেতে থাকে। রোহিত অনেক ভয় পেয়ে যায়, আর তখনই সামনে একটা নেকড়েকে আসতে দেখে। নেকড়েটাকে দেখে রোহিত একদম ভয় পেয়ে যায়, আর ওই নেকড়েটা রোহিতকে কামড়ে দেয়। নেকড়ের কামড়ানোর পরে রোহিত কিছুক্ষণের মধ্যে নেকড়ে হয়ে যায়, আর জোরে জোরে ভয়ানক আওয়াজ বার করে কাঁদতে থাকে। যেই সকাল হয়, রোহিত আবার আগের মতো হয়ে যায়। আর রোহিত গ্রামের দিকে দৌড়ে দৌড়ে যায়। ওখানে দাঁড়িয়ে থাকা লোকেদের থেকে নেহার বাড়ির ঠিকানা জিজ্ঞেস করে নেহার বাড়ি পৌঁছে যায়। রোহিত, তুমি এত ঘাবড়ে আছো কেন? সব ঠিক আছে তো রোহিত? জানো রোহিত, আমি অনেক ভয় পেয়ে গেছিলাম, কোথাও ওই শয়তান নেকড়ে তোমাকে কামড়ে না দেয়। রোহিত ঘাবড়ে গিয়ে বলে, শয়তান নেকড়ে? নেহা রোহিতকে নেকড়ের গল্পটা বলে। রোহিত নেকড়ের কথা শুনে ভয় পেয়ে যায় আর ভাবতে থাকে, হে ভগবান, এটা কি হয়ে গেল? এখন আমি প্রতি পূর্ণিমার রাতে নেকড়ে হয়ে যাব। এখন যদি এইসব কথা আমি নেহাকে বলি, তাহলে নেহা তো কি ওর বাবা মা দুজনেই আমাকে ওর সাথে বিয়ে দেওয়ার জন্য রাজি হবে না। কি করব আমি এখন? তখনই ওখানে নেহার বাবা এসে যায় আর বলে, নেহা, মা, এখন কি বাইরে দাঁড়িয়ে কথা বলবি, না ওকে বাড়িতে ডেকে একটু চা জল খাবারও দিবি? তারপর নেহার বাবা চা খেতে খেতে রোহিতের সাথে কথা বলে, আর কিছুক্ষণ পর বলে, নেহা মা, আমার রোহিতকে পছন্দ হয়েছে। আর তারপরের দিন দুজনে খুশি খুশি শহরের দিকে বেরিয়ে পড়ে। শহরে পৌঁছানোর পর রোহিত নেহাকে নেকড়ের ব্যাপারটা বলে। নেহা, পূর্ণিমার রাতে আমায় জঙ্গলে নেকড়েটা কামড়ে দিয়েছিল, আর আমিও একটা নেকড়ে হয়ে গেছিলাম। আর তুমি যে বলেছিলে ওই নেকড়ে যাকে পূর্ণিমার রাতে কামড়ে দেয় সে প্রতি পূর্ণিমার রাতে ওরকমই একটা নেকড়ে হয়ে যায়। এখন তুমি বলো, এইসব জানার পর তুমি কি আমাকে বিয়ে করবে? হে ভগবান, যে ভয়টা ছিল সেটাই হলো। রোহিত, আমি তোমাকে আগেও বলেছিলাম যে আমি তোমাকে অনেক ভালোবাসি, আর যা কিছু হয়ে যাক বিয়ে তো আমি তোমাকেই করব। আর এমনিতেও পূর্ণিমার রাত একবারই আসে মাসে, সেই রাতে আমি তোমাকে ঘরে বন্ধ করে রেখে দেব। তারপর এমন ভাবে অনেক দিন ভালোবেসে বেরিয়ে যায়। একদিন নেহার অফিসে কাজ করতে করতে অনেক দেরি হয়ে যায়। তখনই রোহিত নেহার কাছে আসে আর নেহাকে বলে, নেহা কত কাজ করবে, টাইমটা দেখেছো? রাত্রির ১১টা বাজে, বাড়ি যাবে না নাকি? ব্যাস রোহিত, আরো ৫ মিনিট। তারপর কাজ শেষ করে দুজনে বাইরে আসে। রোহিত নিজের গাড়ি করে নেহাকে বাড়ি ছাড়তে চলে যায়। তখনই নেহার মনে পড়ে যে আজ তো পূর্ণিমার রাত। নেহা রোহিতকে বলে, রোহিত আমি তো ভুলেই গেছিলাম আজ তো পূর্ণিমার রাত। রোহিত ঘাবড়ে বলে, হে ভগবান, এখন তো মধ্যরাত হতে চলেছে। রোহিত গাড়ি থামায় আর কিছুক্ষণের মধ্যে ওর মুখটা বদলে যেতে থাকে, ওর বড় বড় দাঁত বেরোতে থাকে, আরো আস্তে আস্তে নেকড়ের রূপে পরিণত হয়। রোহিত গাড়ি থেকে বেরিয়ে আসে আর নেহাকে বলে, নেহা আমি নিজেকে সামলাতে পারছি না, যাই হোক না কেন তুমি কিন্তু কার থেকে নামবে না। রোহিত জোরে জোরে চিৎকার শুরু করে। রোহিতের চিৎকার শুনে নেহা সহ্য করতে পারে না আর ও গাড়ি থেকে বেরিয়ে আসে। রোহিত পুরোপুরি নেকড়ের রূপে এসে যায় আর ও নেহাকে দেখে বলে, অনেক দিন ধরে ক্ষুধার্ত ছিলাম, এখন আমি তোকে মেরে তোর রক্ত দিয়ে নিজের তেষ্টা মেটাবো। আরে আরে রোহিত, আমি তো তোমার নেহা, তাহলে তুমি আমার রক্ত কি করে খেতে পারো? আর কিছুদিন পর তো আমরা বিয়ে করতে চলেছি, তাহলে তুমি আমাকে কি করে মারতে পারো? নেকড়ে নেহার একটাও কথা শোনে না আর ওকে মেরে ওর রক্ত খেয়ে নেয় আর তারপর ভয়াবহ আওয়াজ বার করে। কিছুক্ষণ পর সকাল হয়ে যায় আর রোহিত নিজের রূপে ফিরে আসে আর নেহাকে মরে থাকতে দেখে ঘাবড়ে যায়। রোহিত তাড়াতাড়ি নিজের গাড়িতে বসে আর ঘরে ফিরে নিজেকে ঘরে বন্ধ করে দিয়ে খুব জোরে জোরে কাঁদে। কিছুক্ষণ পর ও নিজের ঘরে একটা ভয়ঙ্কর ডাইনিকে দেখতে পায়, যাকে দেখে ওর ঘাম ঝরতে থাকে। হে ভগবান, এখন এই ডাইনি কোথা থেকে চলে এলো? রোহিত, আমি তোমার নেহা, আমরা তো বিয়ে করতে যাচ্ছিলাম, তাহলে তুমি আমাকে মারলে কেন? আমি তোমাকে অনেক ভালোবাসি, তুমি আমাকে বিয়ে করে নাও রোহিত। হে ভগবান, এটা আমি কি করলাম? নেহা তো ডাইনি হয়ে গেছে, এ তো এখন আমাকে ছাড়বেই না। অনেক দিন পেরিয়ে যায়। নেহা ডাইনির রূপে রোজ রোহিতকে দেখা করত আর ওকে বিয়ে করার জন্য বলতো, যার কারণে রোহিত অনেক চিন্তিত থাকত। একদিন রোহিত চিন্তিত হয়ে একটা তান্ত্রিকের কাছে যায় আর ওকে সব কথা বলে। তান্ত্রিক বাবা ধ্যানে বসে আর সে রোহিতকে বলে, নেহা তোমাকে খুব ভালোবাসত আর ওর একটাই ইচ্ছে ছিল, সেই ইচ্ছে হলো তোমায় বিয়ে করার। আর যতক্ষণ না তুমি ওকে বিয়ে করছো, ও ডাইনি হয়ে এরামি ঘুরতে থাকবে। বাবা আমি কি করব? আমি তো কিচ্ছুই বুঝতে পারছি না। বাবা এখন আপনি আমার সাহায্য করতে পারেন। বাবা এমন একটা কিছু করুন যাতে ডাইনি আর নেকড়ের থেকে আমি ছাড়াটা পেয়ে যাই, আর কোনোদিনও যেন আমি নেকড়ে না হই। হ্যাঁ, এর জন্য আমাদের পূর্ণিমার রাতের অপেক্ষা করতে হবে। কিছুদিন পর পূর্ণিমা আসে আর রোহিত তান্ত্রিকের কাছে যায়। বাবা নিজের শক্তি দিয়ে ডাইনিকে ওখানে ডেকে নেয় আর যেই মধ্যরাত হয় রোহিতের শরীর নেকড়েতে পরিণত হয়ে যায়। রোহিত ডাইনিকে বলে, নেহা আমার রূপটা আবার নেকড়েতে পরিণত হচ্ছে, তুমি কি এখনো আমাকে বিয়ে করার জন্য রাজি আছো? আমি শুধু তোমাকে বিয়ে করতে চাই। তারপর তান্ত্রিক বাবা মন্ত্র পড়ে আর ডাইনির বিয়ে নেকড়ের সাথে করে দেয়। যেই বিয়ে হয়ে যায় ডাইনি মুক্তি পেয়ে যায় আর সব সময়ের জন্য ওখান থেকে চলে যায়। কিন্তু তান্ত্রিক বাবা জোরে জোরে মন্ত্র পড়তে থাকে আর কিছুক্ষণে রোহিতও নিজের সামান্য রূপে এসে যায়। রোহিত বাবাকে বলে, বাবা সকাল তো এখনো হয়নি, তাহলে আমার শরীর নেকড়ের রূপ থেকে ঠিক হলো কি করে? আমার মন্ত্রর শক্তিটা তোমায় ওই নেকড়ের কামড় থেকে মুক্ত করে দিয়েছে, তুমি কোনোদিনও নেকড়ে হবেই না। রোহিত অনেক খুশি হয়ে যায় আর তান্ত্রিক বাবাকে ধন্যবাদ জানায়।